স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, ফল নাকি ফলের জুস, কোনটি বেশি স্বাস্থ্যকর? প্রচলিত ধারণা অনুযায়ী এক গ্লাস ফলের জুস এক বাটি তাজা ফলের চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর। আসলে কি এটি সত্যি নাকি ভুল ধারণা? চলুন জেনে নিই বিস্তারিত, যাতে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। ফলের খোসায় ক্যারোটিনেট ও ফ্লাগোনেট থাকে, ফলে খোসা সহ ফল খেলে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। ফলের জুস খেলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। ঘরে তৈরি জুস খাওয়া স্বাস্থ্যসম্মত, কিন্তু অনেক পুষ্টি উপাদান বিশেষ করে ফাইবার পাওয়া যায় না। আস্ত ফল খেলে তৃপ্তি পাওয়া যায়, মূলত ফাইবারের জন্যই। এছাড়া ফল খেলে পেট ভরে, কিন্তু জুস খেলে তা হয় না। প্যাকেটজাত ফলের জুসগুলোতে আসল ফলের রসের চেয়ে বেশি পরিমাণে মিষ্টিকারক ও গ্যাস মেশানো থাকে, যা কোমল পানীয়দের মতোই ক্ষতিকারক। এ কারণে বাজারের প্যাকেটজাত ফলের জুস থেকে পুষ্টি পাওয়ার পরিবর্তে অনেক বেশি ক্যালোরি পাওয়া হয় এবং এদের মধ্যে প্রিজারভেটিভ ও থাকে। কেমব্রিজের মেডিকেল রিসার্চ কাউন্সিলের হিউম্যান নিউট্রিশন রিসার্চ ইউনিটের ডায়েট অ্যান্ড ওবেসিটি রিসার্চ এর প্রধান সুসান জেব বলেন, তিনি ফলের জুসকে স্বাস্থ্যকর হিসেবে পাননি। নর্থ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশনের অধ্যাপক পপকিন গার্ডিয়ান পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেন, ফলের জুস ও ফলের স্মুদি হচ্ছে নতুন বিপদ। তিনি আরো বলেন, একটি বা দুটি কমলা খেলে আপনার যেভাবে পেট ভরবে, 6টি কমলা দিয়ে স্মুদি তৈরি করে খেলেও তেমনি ভাবে পেট ভরার অনুমতি পাবেন না। তিনি তার সমগ্র রচনায় এটাই বোঝাতে চেয়েছেন যে স্মুদি খেলে সামগ্রিক খাবার খাওয়ার অনুমতি পাওয়া যায় না, যা পাওয়া যায় আস্ত ফল খেলে। লাইফস্টাইল অ্যান্ড ওবেসিটি কনসালটেন্ট নাইমি সেটালবার্গ এর মতে, তাজা বা প্যাকেটজাত জুস পান করা উচিত নয়। 250 মিলিলিটারের জুসে 10 চামচ চিনি থাকে, যা তাৎক্ষণিকভাবে এনার্জি বৃদ্ধি করলেও অবিলম্বে ক্লান্তি, তন্দ্রা ও অস্বস্তি সৃষ্টি করতে পারে। এতে কোনো ফাইবার থাকে না বলে পেট ভরে রাখতেও সাহায্য করে না। 250 মিলিলিটারের কমলার জুসে 5 থেকে 6টি কমলা লাগে। আপনি যদি 5 থেকে 6টি কমলা খান, তাহলে আপনার পেট ভরে যাবে, কিন্তু এক গ্লাস অরেঞ্জ জুস খেলে আপনার পেট ভরবে না এবং আপনার আরো খেতে ইচ্ছে করবে। তাই ফলের জুস খাওয়ার চেয়ে ফল খাওয়াই ভালো। তবে মনে রাখবেন, অসুস্থ বৃদ্ধ ও শিশুদের জন্য এনার্জি পুষ্টি উৎস ফলের জুস, এবং সেটা অবশ্যই ঘরে বানানো হতে হবে। রঙিন ও আকর্ষণীয় ফলের জুসের বোতল আপনার তৃষ্ণা মেটানোর জন্য পান করলে তা শুধু আপনার পাকস্থলীর ক্ষতি করে। তাই চিনিতে পরিপূর্ণ, ফাইবার শূন্য ও প্রিজারভেটিভ যুক্ত ফলের জুস পান করবেন, নাকি পরিপূর্ণ পুষ্টি উপাদান সমৃদ্ধ আস্ত ফল কড়মড় করে চিবিয়ে খাবেন, তা আপনি ঠিক করুন। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে। আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।